চশমার কি দেখছো চাচি? ওই সৌদি থেকে ফেরার পর চশমা ঠেলে তো তোমরা অস্থির হয়ে যাবা। কি হলো রতন ভাই, তুমি রাত করে আমার জানলার সামনে খাড়ায় আছো কিসের জন্য? মানুষ যদি দেখে এত রাইতে তুমি আমার জানলার সামনে খাড়ায় আছো, তাহলে কি মনে করে আবার চিন্তা করিসু? তোমার কাছে একটা জিনিস চাইবার আইলাম যে থেকে। আমার কাছে আবার কি জিনিস চাইবার আসো? তোমাকে একটা স্মৃতি চিহ্ন যদি আমাকে দিতে, তাহলে বিদেশ যায় তোমার কথা মনে হলে সেটা দেখতাম। বিদেশ যাসু যাও, আমি চাই না বিদেশ যায় তোমার আমার কথা মনে পড়ো। মনে পড়ে কি চাও না চাওয়ার উপর ঠেকে যে থেকে। মনে করো আমার মনের ভিতরে সময় অসময় তোমার কথা উতলে ওঠে, মনের উপর তো মানুষের কন্ট্রোল নাই। তাই নাকি? মনের উপর কন্ট্রোল নাই সেজন্যই কি মেম্বার ইলেকশনে দাঁড়ানোর জন্য প্ল্যান করিসু? বিদেশ দাওরা কি টাকার গরম দেখাসু তাই নে? তুমি জেনে গেছো? আর দেখো আমি তো ভুলেই গেছিলাম, তোমাকে কথাটা কব আগেই মনে করেছিলাম। এই সাওয়াল পল আমাকে খুব করে ধরছে, সৌদি থেকে আসার পর আমার নাকি মেম্বারই করা লাগবে, জনগণ আমাকে চাচ্ছে। ওরে বাবা, তাই নাকি? জনগণ যখন চাচ্ছে তখন মেম্বার কিসের জন্য? চেয়ারম্যানে খালাই যাও। দারুণ কথা কয়েছে জুতিকে, সত্যি তো টাকাটা যখন নিব ওই ছোট খান নিব, কেন বড় চেয়ার খানাই নি? তুমি আমি যা জুতিকে, ওই চেয়ারম্যান মেম্বারের কথা বাদ দেও, এখন তোমার স্মৃতিচিহ্ন হিসেবে আমার তোমার অন্যটা আমাকে দিবে অনুরোধ করে করছি। রতন ভাই তুমি এখন যাও। জিতিকে তোমরা অস্থির হয়ে যাবা। আচ্ছা চাচি, ওই হাসানের বউ কি সম্মতি হলো? ওই জমিখানা বেশবার রাজি হয়েছে? না রে বাপ, কি এমন একটা মেয়ে দেখে যে আমার সাওলটা পাগল হইল, জীবনটাই নষ্ট হয়ে গেল। এই আইস বাদে কাল তোরা কত উন্নতি করব, আর আমার সাওলটা এখানে পয়রা থেকে কামলাগিরি করব। আরে জমিখান কেনার সময় আমি এত করে কলাম যে বোন নামে দেশ নিয়ে বলতে আগেই হয়ে গেছে চাষি। তা তুই জুতো খুলে হাতে নিসুকে, আগে থাকতে পায়ে দিয়ে হাটের অভ্যাস কর। চাষি এই অভ্যাস করার জন্যই তো চশমা জুতো পরে আসতেছিলাম, কিন্তু কি কব, ওই দুঃখের বিষয় হলো পা কেটে রক্ত বাড়াই গেছে। এই গ্রামের রাস্তা তো ভালো না, ভালো জুতা পরে হাঁটা যায় না। আমি যাই চাষি, আমার জন্য দোয়া করো।